বিসমিল্লাহ রহমান রহিম। আমার সম্মানিত ব্যবসায়ী ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে গতকালকে আমাদের নির্বাচন, আমাদের মলিবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন শেষ হয়েছে। আপনারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এটা অভূতপূর্ব। আমরা কল্পনাও করতে পারি নাই যে আমরা এত বিপুল ভোটে আমরা নির্বাচিত হব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া জানাই, আল্লাহ রহমতে আমরা বিজয়ী হয়েছি। আমি আমার ব্যবসায়ী ভাইরা, আমার সদস্য ভাইদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে ভোট দিয়েছেন, আপনারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আপনারা ভোট দিয়েছেন বিধাই আমরা এত বিপুল ভোটে আজকে নির্বাচিত হতে পেরেছি। আমার ভাইরা, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা দুইটা বছর, আমরা যা বলেছি দুইটা বছর আমরা দায়িত্বে থাকব। এই দুই বছরের মধ্যেই আমাদের যে নির্বাচনী ইশতেহারগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব, এবং আগামী দুই বছরের মধ্যেই আমরা সাধারণ নির্বাচন, আবার আমরা পুনরায় আমরা নির্বাচনের মুখী হব, নির্বাচন আপনাদেরকে দিয়ে দেব। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনারা আমাদেরকে যে ভালোবাসা দেন, ইনশাআল্লাহ আমাকে সহযোগিতা করবেন। আমি আমার পরিষদকে নিয়ে আপনাদের জন্য দুইটা বছর আমি আপনাদের সেবায় আমি আত্মনিয়োগ করব। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মলিবাজার ব্যবসায়ী সমিতির সদস্য ভাইরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন, আপনাদের মাঝে এতদিন উপস্থিত ছিলাম, আজকেও আপনাদের মাঝে এসেছি। প্রিয় ব্যবসায়ী ভাইরা, আপনারা যে আমাদের বশির ফারুক বাবলু পরিষদকে সম্মান করে আপনারা যে বিপুল ভোটে আমাদেরকে জয়যুক্ত করেছেন, এর জন্য আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ব্যবসায়ী ভাইরা, আপনাদের মধ্যে আমার দু চারটি কথা। কথাটি হলো যে আমাদের এই বশি সাহেব এবং আমাদের বশি সাহেবের ভাতিজা সবাইকে যে একটা ব্যবসায়ীদের ভুল মেসেজ এবং ভুল ধারণা দিয়েছে, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা দুইটি বছর আমাদের যে ভুল ধারণাটা আপনাদেরকে দিয়েছে সেটা আমরা ভুল প্রমাণিত করব। ইনশাআল্লাহ দুটি বছর আপনাদেরকে আমরা সেবা দিয়ে যাব, সেই সেবা দিয়েই আমরা ভুল প্রমাণিত করব যে আমরা খারাপ নয়, আমরা ভালো। প্রিয় ব্যবসায়ী ভাইরা, আমাদের চারজন প্রার্থী পরাজিত হয়েছেন, তাদের জন্য আমাদের অনেক দুঃখ, এবং পাশাপাশি ওই প্যানেল থেকে চারজন প্রার্থী বিজয় হয়ে আমাদের প্যানেলে এসেছে। ইনশাআল্লাহ আল্লাহর দোয়ায় আমরা সবাই অকপটে বলবো, তাদেরকে আমরা বরণ করে নিব এবং তাদেরকে নিয়ে আমরা একসাথে কাজ করব। তারাও আমাদের ভাই, আমরাও তাদের ভাই। প্রিয় ব্যবসায়ী ভাইরা, মলিবাজারে আপনাদের গায়ে কোনো ব্যথা লাগতে দিব না। ইনশাআল্লাহ আপনাদের কোনো ব্যথা, কোনো দুর্যোগ আসলে আমরা সেই ব্যথা আমরা মাথা পেতে নিব এবং সেই দুর্যোগ আমরা বরণ করব, কিন্তু আপনাদের মাঝে কোনো কষ্ট, কোনো অনীহা আমরা আসতে দিব না। প্রিয় ব্যবসায়ী ভাইরা, আপনারা দোয়া করবেন আমরা যেন দুটি বছর সেবা করতে পারি। অনেকে হয়তো আমাদেরকে বলেছেন আমরা অনেক কষ্ট করেছি, তিনটি মাস কষ্ট করেছি। না, আমরা তিনটি মাস কষ্ট করিনি। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা আজ থেকে নিয়ে দুটি বছর একটানা কষ্ট করব আপনাদের জন্য এবং আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকব। আপনারা আমাদেরকে দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু আপনাদেরকে করার জন্য ব্যবস্থা করব। ধন্যবাদ সবাইকে।